আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যারা হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের সিজিপিএ রেজাল্ট বের করতে চাচ্ছেন তো তাদেরকে বলবো আপনি সঠিক ভিডিওতেই আসছেন তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে না থাকলে ভিডিওতে একটু লাইক করে দিন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে সিজিপিএ রেজাল্ট আমাদেরকে বের করার জন্য কিন্তু অবশ্যই আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে থার্ড ইয়ারের তাহলেই আমরা এইভাবে সিজিপিএ রেজাল্ট কিন্তু বের করতে পারবো দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ারে সিজিপিএ রেজাল্ট সেকেন্ড ইয়ারে সিজিপি রেজাল্ট এবং থার্ড ইয়ারে কিন্তু সিজিপিএ রেজাল্টে কিন্তু দেওয়া রয়েছে এবং তিনটা রেজাল্টকেই সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ রেজাল্ট আকারে এই এখানে কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছেন সিজিপিএ এইট সেভেন এইভাবে তৈরি করে ফেলা হয়েছে তো এই সিজিপিএ রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন আমরা হচ্ছে এই ভিডিওতে সেই নিয়মটা দেখাবো এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সিজিপিএ রেজাল্ট দেখার জন্য আপনি সর্বপ্রথম কি করতে হবে আপনাকে হচ্ছে এখানে সার্চ করতে হবে ইউ রেজাল্ট এন ইউ রেজাল্ট লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটার ভিতরে আপনি চলে যাবেন তো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমন ওয়েবসাইট আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিগ্রি ডিগ্রির আগে প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে কনসোলিডেটেড কনসলিডেটেড এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন হচ্ছে একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসের মাধ্যমেই কিন্তু আমরা ডিগ্রি থার্ড ইয়ারে সিজিপি রেজাল্টটি দেখতে পারবো তো একটি কথা না বললে নয় সেটা হচ্ছে যে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে কিন্তু আসলেই ধন্যবাদ এখন আমি আপনাদেরকে বলবো যে সিজিপিএ রেজাল্ট কখন প্রকাশ করা হবে তো দেখেন আমি আপনাদেরকে দু হাজার বিশ সালে ডিগ্রি পাসের সিজিপিএ রেজাল্ট বের করে দেখাবো ঠিক আছে কিন্তু দু হাজার একুশ সালে সিজিপিএ রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ করা হয়নি দু হাজার একুশ সালের সিজিপিএ রেজাল্ট প্রকাশ করা হবে ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্ট প্রকাশের এক মাস পরে অর্থাৎ বাইশ বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে যেহেতু ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্টটা প্রকাশ হয়েছে সো বাইশ ফেব্রুয়ারি থেকে এক মাস পরে আপনাদের কিন্তু ডিগ্রি থার্ড ইয়ারে সিজিপি রেজাল্টে কিন্তু প্রকাশিত হবে তো আপনাদেরকে কিন্তু এক মাস অপেক্ষা করতে হবে এক মাস পর আপনি হচ্ছে দু হাজার একুশ সালের অর্থাৎ আঠারো উনিশ শেশনে সিজিপিএ রেজাল্টটি দেখতে পারবেন তো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি আজকে কালকে পরশু তরশু ট্রাই করেন তাহলে কিন্তু একুশ সালে রেজাল্ট বের হবে না কেননা ডিগ্রির তৃতীয় বর্ষের ফলাফলের এক মাস পর সিজিপিএ এ রেজাল্টটি প্রকাশ করা হয় এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি এটা কিভাবে জানলেন এক মাস পর আমি নিজে হচ্ছি ষোলো সতেরো শিক্ষাবর্ষের দু হাজার সালের একজন ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী তো আমাদের কিন্তু রেজাল্ট এক মাস পর দিয়েছিল তারপর আমাদের পরের বেচ সতেরো আঠারোতে যারা ছিল সো তাদেরও সিজিপি রেজাল্ট কিন্তু এক মাস পর দিয়েছিল ঠিক আছে এবং আপনারা হচ্ছেন আঠারো উনিশ শিক্ষাবর্ষ তো আপনাদেরও সিজিপি রেজাল্ট এক মাস পর দিবে এটা একদম লিখিত ক্লিয়ার তো দেখেন আমি বিশ সালে সিজিপি রেজাল্টটা আপনাদেরকে এখন চেক করে দেখাবো তো সেম সিস্টেমে আপনারা আপনাদেরটা চেক করবেন নিয়মটা শিখে রাখলেন আর কি হ্যাঁ তো দেখেন এইখানে হচ্ছে এক্সাম রোল এখানে আপনি কি করবেন থার্ড ইয়ারের যে রোলটা আপনার সেটা এখানে দিয়ে দিবেন তো আমি থার্ড ইয়ারের হচ্ছে একটা রোল নাম্বার দিলাম তারপরে এইখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো আমি এইখানে সুন্দর করে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি দেওয়ার পর এই যে এক্সাম ইয়ার এইখানে কিন্তু আপনি হচ্ছে এক মাস পর অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখের পর যখন আপনাদের দু একুশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষে সিজিপিএ রেজাল্ট দেবে তখন এই এক্সাম ইয়ারে আপনি দুই হাজার একুশ বসাবেন ক্লিয়ার তো আমি হচ্ছে বিশ সালের সিজিপিএর রেজাল্ট যেহেতু প্রকাশিত হয়েই আছে আগ থেকেই তো ওইটা এখন আমি চেক করে দেখাচ্ছি এখানে দু বিশ দিলাম দেওয়ার পর নিচে আসে আমি হচ্ছে সি ই ছোটোভাতে ডাব্লিউ আর ছোট হাতের এফ এই যে দেখেন এইখানে যেই ক্যাপচারটা থাকবে এইটা আমাদেরকেই এই ফাঁকা করে বসিয়ে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করতে হবে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আপনাদের কিন্তু দু হাজার সালের যে রেজাল্টটি এইটা চলে আসছে তো বিশ সালের রেজাল্টটি চলে আসে দেখতে পাচ্ছেন কনসলিডেটেড রেজাল্ট এখানে আপনার সকল তথ্যগুলো থাকবে এবং এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন রেজাল্ট সিজিপিএ টু পয়েন্ট এবং এইখানে দেখেন ফার্স্ট ইয়ারের জিপিএ সেকেন্ড ইয়ারের জিপিএ এবং থার্ড ইয়ারে জিপিএ রেজাল্টে কিন্তু রয়েছে তো আপনাদেরকে আমি ভালোভাবে বলতেছি ঠিক আছে যে আপনারা একটু ওয়েট করেন তাহলেই কিন্তু আপনাদের রেজাল্টটি আপনি পেয়ে যাবেন এবং এইখানে দেখেন একটু নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এইখানে দেখেন আপলোডেড অন ছয় মার্চ দু হাজার তেইশ তারিখে ঠিক আছে ছয় মার্চ দু হাজার তেইশ তারিখে এই সিজিপি রেজাল্টটি আপলোড করা হয়েছিল এবং আপনাদেরকে যদি আমি ইন্টারনেটে যাই দেখাই দেখেন ডাইরেক্টলি ইন্টারনেটে যদি আমি যাই দেখাই তো আমরা যদি এইখানে এসে সার্চ করি যে ডিগ্রি থার্ড ইয়ার হ্যাঁ দু হাজার তেইশ রেজাল্ট পাবলিশ ডেট লিখে আমি সার্চ করলাম দেখেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে আমাদের হচ্ছে বলে দিচ্ছে যে ফেব্রুয়ারি ছয় তারিখ দু হাজার তারিখে দেখেন রাত আটটায় আমাদের রেজাল্টটি পাবলিশ করা হয়েছিল তো ফেব্রুয়ারি ছয় তারিখে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল এবং আমাদের এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এইখানে এই যে দেখেন আপলোডে এইখানে লেখা আছে ছয় মার্চে সিজিপিএগুলো আপলোড করা হয়েছিল তো আপনারা আপনারা বুঝে যাচ্ছেন যে হচ্ছে সিজিপিএ রেজাল্ট এক মাস পর আপলোড করা হয় অর্থাৎ আপনাদের রেজাল্টটি কিন্তু এক মাস পর আপনি চেক করতে পারবেন তার আগে কিন্তু আপনি কখনোই রেজাল্ট দেখতে পারবেন না তো এই ছিল মূলত আজকের ভিডিও তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে ভুল লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ